আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে আবহাওয়ার খবর জানাতে আমি সঙ্গে আছি মাহজাবিন আসাফা। জানাচ্ছি চট্টগ্রামের আবহাওয়ার খবর। চট্টগ্রামে আজকে সারাদিন ছিল ঝড় বৃষ্টি। আজ সকাল 7টার তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস বা 81 ডিগ্রি ফারেনহাইট। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 90%। চট্টগ্রামে সকালে এক এক জায়গায় এক এক রকম ঝড় বৃষ্টি হয়েছে। আবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত হয়েছে বিক্ষিপ্ত বজ্রঝড়। ধারণা করা হচ্ছে যে দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বজ্রঝড়। ঘর থেকে বের হওয়ার মতো পরিস্থিতি থাকবে না মোটেও। এমনকি বাতাসের গতিবেগ এমন হবে যে দমকা বাতাস ঘন্টায় প্রতি 50 কিলোমিটার হবে। বর্তমানে দমকা বাতাস ঘন্টায় 40 কিলোমিটার বইছে। চট্টগ্রামে 33 ডিগ্রি সেলসিয়াস নিয়ে সবচেয়ে বেশি তাপমাত্রা ফেনীতে এবং মাত্র 25 ডিগ্রি সেলসিয়াস নিয়ে সবচেয়ে কম তাপমাত্রা রাঙামাটিতে। ধারণা করা যাচ্ছে আজ রাত 9টার পর সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। তো এই ছিল আজকে চট্টগ্রামের আবহাওয়ার খবর। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।